हेलो एवरीवन, वेलकम टू অপরিতো চ্যানেল। নতুন একটা জিকে পাড়ে তোমাদের অনেক অনেক স্বাগত। এটা জিকে পাড় নাম্বার 34। WBP, KP, SSC, WBC সহ যে কোনো পরীক্ষার জন্য এই জিকেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন দেখে নাও কী বলছে। প্রথম প্রশ্ন বলছে, কোন স্কেলার রাশিটি তিনটি মৌলিক একক দ্বারা গঠিত, ক্ষেত্রফল, ক্ষমতা, দ্রুতি নাকি দর্পণ? তো অ্যান্সার হবে কি, ক্ষমতা, বি, ক্ষমতা। কিন্তু তিনটি যে মৌলিক একক রয়েছে, কী কী রয়েছে, লেন্থ, মাস আর টাইম, অর্থাৎ দৈর্ঘ্য, ভর আর হচ্ছে তোমার সময়, এই তিনটেই কিন্তু মৌলিক একক। এই তিনটে মৌলিক একক দ্বারা গঠিত হচ্ছে কোনটা, ক্ষমতা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলছে। নিয়মিত প্রতিফলন নিম্নের কোন প্রতিফলনের ক্ষেত্রে দেখা যায়, সিনেমার পর্দা, জামা, ঘরের পর্দা নাকি দর্পণ? তো কী হবে অ্যান্সার, দর্পণের ক্ষেত্রে কিন্তু দেখা যায় নিয়মিত প্রতিফলন। দেখো প্রতিফলন দুরকম হয়, একটা হচ্ছে তোমার নিয়মিত, একটা হচ্ছে তোমার নিয়মিত আর একটা হচ্ছে কিন্তু বিক্ষিপ্ত। ঠিক আছে, তো একটু দেখে নাও ছবিটা। নিয়মিত প্রতিফলন মানে দেখো একদম প্লেন বা মসৃণ কিছু থাকবে, আলো রশ্মি এসে পড়বে, পড়ে কিন্তু একটা নির্দিষ্ট দিকে চলে যাবে। আর বিক্ষিপ্ত ক্ষেত্রে কী হয় না, এই তলটা কিন্তু এবড়ো খেবড়ো হয়, তারপরে যেই যেরকম আসুক না কেন, যখন রাশি এসে পৌঁছে তখন কী হবে না, এটা এদিকে বেঁকে যাচ্ছে, এটা এদিকে সরে যাচ্ছে, এইভাবে কিন্তু সরে যায়, এটাকে বলে আমরা বিক্ষিপ্ত প্রতিফলন। আর এটা হচ্ছে কি, নিয়মিত প্রতিফলন। চলো পরের প্রশ্ন কী বলছে, স্প্রিং তুলো যন্ত্রের সাহায্যে কী মাপা হয়, ভর, ভার, ভর এবং ভার নাকি কোনোটি নয়? তো কী হবে অ্যান্সার, দেখো ভার মাপা হয় কিন্তু স্প্রিং তুলো যন্ত্রের সাহায্যে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, জলের বাষ্পীভবনের লিনতাপ কত, 537 ক্যালোরি পার গ্রাম, 437 ক্যালোরি পার গ্রাম, 80 ক্যালোরি পার গ্রাম নাকি 586 ক্যালোরি পার গ্রাম? তো অ্যান্সার হবে কিন্তু এটা 537 কিলো ক্যালোরি পার গ্রাম। প্রতি গ্রামে কিন্তু 537 ক্যালোরি লাগে জলের বাষ্পীভবনের ক্ষেত্রে। আর বরফ গরমের ক্ষেত্রে কী হবে বলো তো, বরফ গরমের ক্ষেত্রে কিন্তু হবে এই 80 ক্যালোরি পার গ্রাম, এটাও কিন্তু মনে রাখতে হবে। দুটোই কিন্তু খুব আসে পরীক্ষায়, বরফ গরমের ক্ষেত্রে লাগবে কিন্তু 80 ক্যালোরি পার গ্রাম। চলো পরের প্রশ্নে যাবো আমরা। কী বলছে এখানে, বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত, 0.5, 1, 1.5 নাকি 2? তো অ্যান্সার হবে, এটা মনে রাখতে হবে, যেটা কিন্তু হবে 1.5। 1.5 হচ্ছে কিন্তু বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক। চলো পরের প্রশ্ন, নিম্নের কোন অক্ষরটি দর্পণে পৃথক দেখাবে। দেখো দর্পণ মানে কি না, পার্শ্বীয় পরিবর্তন দেখা যাবে, মানে যদি এখানে এম থাকে সেটা উল্টে গিয়ে কী হয়ে যাবে না, এম, কারণ দেখো একই, এটা সিমেট্রিক আকার। ডাব্লু থাকলে ডাব্লু থাকবে, দেখো এ হলে এ পার্টটাও কিন্তু গেলে এ হয়ে যাবে, কিন্তু দেখো এন আছে এখানে, তাহলে এখানে গেলে কী হয়ে যাবে, দেখো এই পার্টটা আগে আসবে, তাই না? তাহলে কিন্তু এনটা কিন্তু পাল্টে যাবে, তাহলে একমাত্র পাল্টে যাবে কোনটা, এন, তাহলে পৃথক দেখাবে কোনটা, এন হবে। চলো পরের প্রশ্ন কী বলছে এখানে, কী বলছে, স্বরের মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট সুরটিকে কী বলা হয়, মূল সুর, সমমেল, উপসুর নাকি কোনটি নয়? তো এটা অ্যান্সার হয়ে যাবে কিন্তু এটা মূল সুর, অপশান এ। ঠিক আছে, মূল সুর বলা হয় অ্যান্সার। চলো পরের প্রশ্ন কী বলছে এখানে, জিরো ডিগ্রি সেলসিয়াসে বায়ু মাধ্যমে শব্দের বেগ কত, 332 মিটার পার সেকেন্ড, 232, 432 নাকি 632? তো অ্যান্সার হয়ে যাবে কিন্তু এটা 332 মিটার পার সেকেন্ড। অনেক সময় কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু 330 মিটার পার সেকেন্ডও থাকতে পারে, তো 330 হোক বা 332, তো এটাই হবে কিন্তু জিরো ডিগ্রি সেলসিয়াসে বায়ুর মাধ্যমে শব্দের বেগ। চলো পরের প্রশ্ন, নিচের কোনটা বলছে মাত্রাহীন রাশি, দ্রুতি, ক্ষমতা, ঘনত্ব, কোণ? দেখো প্রত্যেকেরই কিন্তু এখানে মাত্রা রয়েছে, একমাত্র কোণটি ছাড়া, দেখো একমাত্র কিন্তু কোণ ছাড়া, কোণ কিন্তু কোনো রকম মাত্রা নেই, বাকি কিন্তু প্রত্যেকের মাত্রা রয়েছে, তাহলে কোণ হচ্ছে কিন্তু মাত্রাহীন রাশি। কোণের একক তোমার এমনিতে আমরা কী করি, থিটা বা রেডিয়ানে প্রকাশ করি, রেডিয়ান হচ্ছে একক। চলো পরের প্রশ্ন কী বলছে এখানে, প্রাস বা প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে কণার গতিপথ কেমন হয়, বৃত্তাকার, উপবৃত্তাকার, পরাবৃত্তাকার নাকি অধিবৃত্তাকার? তো অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে অপশান ডি, অধিবৃত্তাকার। প্রজেক্টাইল মোশন মানে কি, তুমি একটা ঢিল নিয়ে ছুঁড়ছো, সেটা ঢিলটা উপর থেকে গিয়ে এরমভাবে পড়ছে কোনো একটা জায়গায়, তো এই যে গতিপথটাকে এটাকে বলছি আমরা কি না, অধিবৃত্তাকার গতিপথ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কী বলছে এখানে, তড়িতের উত্তম পরিবাহী হলো কোনটা, এটা উত্তর না, উত্তম হবে। ঠিক আছে, উত্তম পরিবাহী কোনটা, পরিশ্রুত গরম জল, পাতিত জল, পরিশ্রুত জল, সাধারণ উষ্ণতা নাকি লবণাক্ত জল? সব থেকে ভালো কন্ডাক্ট কিন্তু করে লবণাক্ত জল, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্ন কী বলছে এখানে, নিম্নোক্ত কোনটি তাপ নিয়ামক রূপে পরমাণু চুল্লিতে ব্যবহৃত হয়, ভারী জল, ক্যাডমিয়াম, গলিত সোডিয়াম নাকি গ্রাফাইট? তো অ্যান্সার হবে কিন্তু এটা গলিত সোডিয়াম। ঠিক আছে, তাপ নিয়ামক রূপে ব্যবহৃত হয় কোনটা, গলিত সোডিয়াম। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কী বলছে এখানে, মেসন পাওয়া যায় নিম্নের কোনটাতে, গামা রশ্মি, লেজার বিম, এক্স রশ্মি নাকি মহাজাগতিক রশ্মি? তো কী হবে এটা, এটা পাওয়া যায় কিন্তু মহাজাগতিক রশ্মির মধ্যে কিন্তু মেসন পাওয়া যায়। চলো পরের প্রশ্ন কী বলছে এখানে, নিম্নের
কোন যন্ত্র জলের তড়িৎ বিশ্লেষণের কাজে ব্যবহৃত হয়? পোটেনশিওমিটার, অ্যামিটার, ভোল্টামিটার নাকি ভোল্টমিটার? তো অ্যান্সার হবে কিন্তু ভোল্টামিটার। ভোল্টামিটার কিন্তু জলের তড়িৎ বিশ্লেষণ সাহায্য করে। জল যে থাকে H2O, তড়িৎ বিশ্লেষণের সময় কী হয় না, এটা কিন্তু ভেঙে যায়। ভেঙে গিয়ে কী হয়, একটা হয় H+ আয়ন, একটা হচ্ছে তোমার OH- আয়ন, এই দুটো আয়নে ভেঙে যায়। তো এটা কোথায় হয় না, ভোল্টামিটারের মধ্যেই কিন্তু হয়, ক্যাথোড অ্যানোডের পাত লাগানো থাকে। চলো পরের প্রশ্ন, বাঁধের জলে কী পরিমাণ শক্তি বা কী শক্তি সঞ্চয় থাকে? গতিশক্তি, তাপশক্তি, স্থিতিশক্তি নাকি আলোক শক্তি? তো কী হবে বলো তো, এখানে কিন্তু হবে স্থিতিশক্তি, কারণ একটা জায়গায় জমে আছে, তার মানে সেখানকার জলটার একটা বিশ্ব ভর রয়েছে, সেখানে একটা অভিকর্ষ ত্বরণ রয়েছে, আর কিছু উচ্চতা রয়েছে জলটা, তার MgH, এইটা হচ্ছে কিন্তু স্থিতিশক্তির ফর্মুলা বা রাশি বলতে পারো। গতিশক্তি হলে কী হতো, গতিশক্তি হলে হতে কী হতো, ½mv² হতো, সেখানে ভিটা কি একটা বেগ হতো। যেহেতু বাঁধের জল কী হয় না, জলটাকে সে আটকে ডাকছে একটা জায়গাতে, তার কোনো বেগ দিচ্ছে না, তাই হবে কিন্তু MgH, মানে এটা কিন্তু হবে স্থিতিশক্তি। চলো পরের প্রশ্ন কী বলছে এখানে, সুরসলাকার আকৃতি কীরূপ হয়? ভি আকৃতির, ইউ আকৃতির, আই নাকি ওয়াই? তো অ্যান্সার হবে এটা ইউ আকৃতি। ইউ আকৃতির হয় কিন্তু সুরসলাকা, এরকম টাইপের সুরসলাকাগুলো হয় যেখানে আওয়াজ করলে কিন্তু কন্টিনিউ একটা কাঁপতে করে আর আওয়াজ হয়, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, কার্য করার সামর্থ্যকে আমরা কী বলি, শক্তি, বল, ক্ষমতা নাকি কার্যহীন বল? তো অ্যান্সার হবে এটা শক্তি, অপশান এ, শক্তি হচ্ছে কার্য করার সামর্থ্য। চলো পরের প্রশ্ন কী বলছে, এটা তুলাযন্ত্রে ব্যবহৃত ওজন বাক্সে কটি 20 গ্রামের বাটখারা দেখো? দেখো এটা কিন্তু থাকে কি না, 5:2:1 অনুপাতে থাকে, তো এখানে কিন্তু দুটো হবে কিন্তু রাইট অ্যান্সার, ঠিক আছে। কটা হবে, দুটো, অপশান বি, দুটি কিন্তু 20 গ্রামের বাটখারা থাকে। চলো পরের প্রশ্ন কী বলছে এখানে, ত্বরণের এককে প্রতি সেকেন্ডে কতটা দুবার মানে কবার ব্যবহৃত হয়? দেখো এখানে একবার হবে, দুবার হবে, তিনবার হবে, চার, দেখো দুবার ব্যবহৃত করি আমরা, আমরা কী বলি মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা আমরা বলি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এরম বলি আমরা। তো সেকেন্ড স্কোয়ার কেন আসে, দেখো ত্বরণ মানে কী বোঝায়, ত্বরণ মানে বোঝায় বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন বাই সময়, ঠিক আছে। দেখো নিচে একটা সময় আছে, তার জন্য কিন্তু একটা সেকেন্ড এলো, ঠিক আছে। আর এই যে উপরে রয়েছে বেগের পরিবর্তন, এটা মানে কী না, দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। তো দেখো এই বেগের পরিবর্তনের মধ্যে আর একটা সময় আসে, যেটা আসবে সেকেন্ডে, তাহলে এইখান থেকে একটা সেকেন্ড আসছে, এইখান থেকে একটা সেকেন্ড আসছে, এই দুটো আসে বলেই কিন্তু এটা আমরা দুবার বলি আমরা, ঠিক আছে, বেগের পরিবর্তনের জন্য আর সময়ের জন্য একটা। চলো লাস্ট প্রশ্ন কী বলছে, এটা বলছে কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয়? তো কী হবে, জলে, বাতাসে, কাঁচে নাকি শূন্য মাধ্যমে? দেখো সব থেকে ভালো আলোর বেগ হয় শূন্য মাধ্যমে, অপশান ডি হচ্ছে কিন্তু রাইট অ্যান্সার। তো এই ছিল আজকে আমাদের জিকে ক্লাস, যদি ক্লাসটা ভালো লাগে থাকে লাইক করো, নিজেরা কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করে দিও সবার সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।